আমাদের সকলেরই কখনো কখনো খাবারে অরুচি হয়ে থাকে, খিদে তো পাই না, এমনকি চোখের সামনে জিভে জল আনা খাবার রাখলেও যেন খেতে ইচ্ছে করে না। এমনটা হওয়ার নানা কারণ থাকতে পারে, তবে সাধারণত শরীরে ভিটামিনের অভাব হলে খাওয়ায় অরুচি হয়, বিশেষত ভিটামিন সি। আমাদের শরীরে ভিটামিন সি এর চাহিদাই সবচেয়ে বেশি। ভিটামিন সি এর অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া বা স্ক্যাভি রোগের শিকার হওয়া খুবই কমন। তবে এছাড়াও ভিটামিন সি এর অভাবে অনেক রকম ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে, যেমন থাইরয়েড, অ্যানিমিয়া, মাড়ি থেকে রক্ত পড়া, এমনকি ত্বকের সমস্যাও। তবে চিকিৎসকরা বলছেন শরীরে ভিটামিনের চাহিদা মেটাতে সাপ্লিমেন্ট খেয়ে নেওয়া একেবারেই ভালো অভ্যাস নয়, এতে শরীরের উপকারের বদলে ক্ষতিই করে ওষুধগুলি। ডাক্তার প্রেসক্রাইব করলে তবেই সাপ্লিমেন্ট খান, তা না হলে চিকিৎসকদের পরামর্শ, রোজকার খাবার থেকে ভিটামিন সি এর ঘাটতি মেটানো সঠিক কাজ, কারণ শরীরে ভিটামিন সি এর চাহিদা খুবই সীমিত। রোজকার খাবার থেকেই তা অনায়াসে পাওয়া যায়, যে কোনো লেবুতেই ভিটামিন সি থাকে। শীতে কমলা লেবু, বাকি সময় পাতি লেবু খেলেই শরীরে ভিটামিন সি পৌঁছয়। খেতে পারেন মৌসুমি লেবুও। এছাড়া সব ফলে ভিটামিন সি থাকে, সবচেয়ে বেশি লাভ পাবেন যদি খাবার খাওয়ার ঘণ্টা দুয়েক পরে ফল খান। পেয়ারাতেও ভিটামিন সি থাকে, এছাড়া কাঁচা লঙ্কা এবং পালং শাকেও থাকে ভিটামিন সি। এগুলি বাড়িতে খুব সহজেই রোজের খাবারে রাখা যায়। খাওয়ায় অরুচি হলে এ ধরনের খাবার একটু বেশি করে খেয়ে দেখতে পারেন।